हेलो फ्रेंड्स, आमी सौरभ एवं सौरभ स्टडी मैट यूट्यूब चैनल ने तुम्हारे स्वागत। आजकल ये वीडियो नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय पीजी पार्ट वन एडुकेशन विषय छात्र छात्री कारण आजकल वीडियो आलोचना करब पीजी पार्ट वन एडुकेशन प्रथम पत्र शिक्षा दर्शन और शिक्षार इतिहास बेस किछु गुरुत्वपूर्ण प्रश्न निये। आलोच्य प्रश्नगुलि रचनाधर्मी और संक्षिप्त व्याख्याधर्मी और यह प्रश्न उत्तरगुलि यूनिवर्सिटी थेके देवा स्टाडी मेटेरियल बोई थेके तुम्हारा कलेक्ट करते पारो। तो पीजी एडुकेशन प्रथम पत्र प्रथम 10 ईयर्सर क्वेश्चन बैंकर भित्तिते तैरी करा यह प्रश्नगुलिर मूल्यायन अनुयायी 3 श्रेणीते भाग करा हयेछे। प्रश्न मान 18, 12 और 4 और यह नम्बर विभाजन अनुयायी नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय अफलाइन फाइनल टर्म एंड एग्जाम सम्पादित हो थाके। और ये आलोच्य प्रश्नगुलिर मध्य तुम्हारे परीक्षाते कमन आसार प्रबल चान्स रही है। तो चलो शुरू करा जाक। तो प्रथम देखे नेब एडुकेशन प्रथम पत्र अर्थात शिक्षा दर्शन और शिक्षार इतिहास 18 नम्बर प्रश्नगुलि। प्रथम प्रश्न, दर्शन संज्ञा दिन, दर्शन प्रकृति और काज व्याख्या करुन। द्वितीय प्रश्न, जॉन डिवी बा शिक्षा दर्शन निम्नलिखित विषय व्याख्या करुन, शिक्षार लक्ष्य, शिक्षागत परीक्षा और शिक्षा पद्धति। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষাবিদ হিসাবে বিবেকানন্দের মূল্যায়ন করুন। 4 নম্বর প্রশ্ন, বর্তমানকালে মনুষ্যত্বের যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে সেগুলি উল্লেখ করুন। মনুষ্যত্বের পুনরুজ্জীবনের জন্য শিক্ষা কী কী ভূমিকা গ্রহণ করতে পারে। 5 নম্বর, জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এটির মূল্যায়ন করুন। 6 নম্বর, উডের ডেসপেচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এ দলিলকে মেঘনা কাটা বলা হয় কেন। 7 নম্বর, ব্রাহ্মণ্য যুগে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি বর্ণনা করুন। তো অফলাইন পরীক্ষার ক্ষেত্রে 18 নম্বরের মোট 2টি প্রশ্ন এসে থাকে। তো এরপর আমরা চলে আসব প্রশ্নমান 12-র দিকে। 12 নম্বরের প্রশ্ন এসে থাকে মোট 4টি। প্রথম প্রশ্নটি হল, বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে নালন্দার গুরুত্ব বিবৃত করুন। দ্বিতীয় প্রশ্ন, ইসলামিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করুন। 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন। 4 নম্বর, সকলের জন্য শিক্ষা বলতে কী বুঝো, এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। 5 নম্বর, গণতন্ত্র বলতে কী বোঝায়, শিক্ষায় কীভাবে গণতান্ত্রিক আদর্শ প্রয়োগ হতে পারে। 6 নম্বর, ইসলামিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করুন। 7 নম্বর, গান্ধীজি প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষা বিশদে বিবৃত করুন। এরপর আসা যাক প্রশ্নমান 4-র দিকে। অফলাইন ফাইনাল টার্ম এক্সামের ক্ষেত্রে প্রশ্নমান 4-এর মোট 4টি প্রশ্ন এসে থাকে। 1 নম্বর প্রশ্ন, আধুনিক সময়ে শিক্ষার ভাববাদী লক্ষ্য গুরুত্বপূর্ণ কেন। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে টিকা লিখুন। 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লিখুন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড ও সকলের জন্য শিক্ষা। 4 নম্বর, প্রকৃতিবাদ ও পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে লিখুন। 5 নম্বর, শিক্ষার নৈতিক লক্ষ্য সম্পর্কে লিখুন। 6 নম্বর, ফ্রুয়েবেল প্রস্তাবিত উপহার ও কাজ সম্পর্কে লিখুন। আজকের শেষ প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লিখুন, লর্ড কার্জনের শিক্ষা সংস্কার ও নবোদয় বিদ্যালয়। তো এইগুলি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি পার্ট ওয়ান এডুকেশনের প্রথম পত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, এইরকম অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।